হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আপনারা অনেকেই জানেন পিএম কিষাণের 13তম কিস্তির টাকা কিন্তু অন্যান্য স্টেটে অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন রাজ্যে কিন্তু 13তম কিস্তির টাকা উপভোক্তারা পাচ্ছেন এবং আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও পিএম কিষাণ সম্মান নিধির 13তম কিস্তির টাকা ঢুকতে চলেছে। কিন্তু ঠিক এই মুহূর্তেই কেন্দ্রের তরফ থেকে পিএম কিষাণের নিয়মে দুটো বড় পরিবর্তন বা দুটো বড় নিয়ম কিন্তু আনা হয়েছে। এই দুটো নিয়ম যদি কার্যকরী না করা হয় তাহলে কিন্তু কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টে 13তম কিস্তির টাকা আসবে না। তো সুতরাং কি সেই দুটো বড় পরিবর্তন এবং এই কাজ দুটো কি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখুন এবং অবশ্যই বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করুন, কারণ এই দুটো পরিবর্তন যদি আপনারা লক্ষ্য না করেন তাহলে কিন্তু 13তম কিস্তির টাকা আপনারা অ্যাকাউন্টে পাবেন না। তো তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই 13তম কিস্তির ব্যাপারে কী দুটো বড় পরিবর্তনের কথা বলা হয়েছে। তো এখানে দেখুন বলা হয়েছে পিএম কিষাণের গুরুত্বপূর্ণ আপডেট। পিএম কিষাণের নিয়মে আনা হলো দুই বড় পরিবর্তন। এই দুটি কাজ না করলে পাবেন না 13তম কিস্তির টাকা। এখানে দেখুন নিউজ আপডেটে বলা হয়েছে বর্তমান সময়ে বাংলা কৃষকদের মধ্যে যে দুটি প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা দেখা যায় তার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবং অপরটি কৃষক বন্ধু। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বর্তমানে 13 নম্বর কিস্তির কথা চলছে। সাধারণ মানুষ নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তাহলে কিন্তু একটা বড় আপডেট আপনারা এখান থেকে এই ভিডিও থেকে পেয়ে গেলেন যে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু বা ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু আপনারা পিএম কিষাণের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। তবে আপনি কি জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যে বিজ্ঞপ্তিতে কৃষকদের দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে বলা হয়েছে। যেই দুটি কাজ কোনো কৃষক যদি না করে তবে সে কোনোভাবেই এই প্রকল্পের টাকা পাবেন না। নোটিফিকেশনে বলা হয়েছে এই দুই শর্ত না মানলে আপনি যদি 12 নম্বর কিস্তি পর্যন্ত টাকা পেয়েও থাকেন তবুও আপনি 13 নম্বর কিস্তির টাকা কোনোভাবেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। যে দুটি কাজ আপনাদের করতে হবে সেগুলোর প্রথমটি হলো ইকেওয়াইসি। আপনি আপনার পিএম কিষাণ এর স্ট্যাটাস চেক করে দেখুন, যদি আপনার ইকেওয়াইসি ডান এর ঘরে ইয়েস লেখা থাকে তবে আপনাকে আর কিছু করতে হবে না, কারণ সেক্ষেত্রে আপনার ইকেওয়াইসি করা রয়েছে। কিন্তু যদি সেখানে নো লেখা থাকে তবে আপনাকে যত শীঘ্র সম্ভব ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি আপনি বিভিন্নভাবে করতে পারেন। আপনার মোবাইলের সঙ্গে যদি আধার নম্বর লিংক করা থাকে তবে আপনার ঘরে বসে পিএম কিষাণ ওয়েবসাইটে গিয়ে ইকেওয়াইসি করতে পারেন, এবং আপনার মোবাইলের সঙ্গে যদি আধার লিংক করা না থাকে তবে আপনি আপনার বাড়ির কাছের কোনো বাংলা সহায়তা কেন্দ্র বা সিএসসি সেন্টারে গিয়ে এই কাজটি করতে পারেন, কারণ এক্ষেত্রে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এই লিংকটা করা হবে। সেক্ষেত্রে মোবাইল নম্বর লিংক না থাকলেও চলবে। অর্থাৎ দুটো পদ্ধতিতে কিন্তু এই ইকেওয়াইসি করা যায়। দ্বিতীয় যে শর্তটি রাখা হয়েছে সেটি হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি সক্রিয় হতে হবে। এই ডিবিটি কি? ডিবিটি হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক থাকতে হবে, যাকে আধার সিডিংও বলা হয়। এটির মানে হলো এখন থেকে এই প্রকল্পের টাকা শুধুমাত্র ডিবিটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে না, আপনার আধার কার্ডের মাধ্যমে টাকা পাঠানো হবে এবং আধার কার্ডে যে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যে অ্যাকাউন্ট নাম্বার, যে আইএফএসসি কোড, যে ব্যাংকের নাম দিয়ে জমা দেওয়া হয়েছিল সেই ব্যাংকে কিন্তু এখন থেকে টাকা ঢুকবে না। যদি সেই ব্যাংকটা আধারের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে আধার নম্বরের মাধ্যমে সেই ব্যাংকে টাকা ঢুকবে, অন্যথায় আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক লিঙ্ক আছে অটোমেটিক্যালি টাকাটা কিন্তু সেই ব্যাংকে গিয়ে জমা হবে। আর যদি আপনার ডিবিটি করা না থাকে তাহলে আপনি কিন্তু টাকাটা একদমই পাবেন না, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো সুতরাং আপনাদেরকে অবশ্যই আগে ডিবিটি বা আধার সিডিং করিয়ে নিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের। তো আশা করি সমস্ত বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এটাই ছিল আজকের ভিডিওর একটা গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি এই তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।